হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল খান। আমার গল্প আমার কবিতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার এই চ্যানেলে আমার লেখার পাশাপাশি বড় বড় লেখক ও সাহিত্যকদের ভালো ভালো গল্প ও কবিতা আপনাদের কাছে উপস্থাপন করব। আমার এই চ্যানেলের কোনো গল্প ও কবিতা আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আপনাদের সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজ আমি যে গল্প আপনাদের কাছে শেয়ার করব সেই গল্পটি শিশুতোষ ভূতের বই থেকে নেওয়া। গল্পের নাম হল এক যে ছিল রাক্ষস। এই গল্পে যারা অডিও কণ্ঠ দিয়েছেন তারা হলেন মারুফ খান, ছিফাত খান, সুজন মিয়া, শাকিল খান ও মোহাম্মদ শহীদ রেজা। গল্প শোনার আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন। তাহলে গল্পটি শুরু করা যাক। প্রতিদিন ঘুমানোর আগে দাদুর কাছ থেকে গল্প শুনতে হয় জীবনের। গল্প শুনতে শুনতেই জীবন ঘুমিয়ে পড়ে। গল্প বলতে বলতে দাদু নিজেও অনেক সময় ঘুমিয়ে পড়ত। পঞ্চম শ্রেণীর ছাত্র জীবন, গল্প পড়তে এবং শুনতে খুব আগ্রহী। আজকেও সে ঘুমানোর আগে দাদুকে পাগল করে তুলছে গল্প শোনানোর জন্য। জীবন তার দাদুকে বলে, দাদু আজকে একটা আমাকে ভয়ঙ্কর গল্প শোনাও। তার দাদু বলে, আচ্ছা, তবে ভয় বলে আর বলবো না। জীবন বলে, ঠিক আছে দাদু। জীবনের দাদু এবার গল্প বলতে শুরু করল। এক ছিল রাজা আর এক রানী। তাদের সুখের রাজ্য ছিল, প্রজারা তাদের আনুগত্য করছিল। একদিন রাজার রাজ্যে এক বুড়ি এলো। থাকার জায়গা না থাকায় রাজা নিজের রাজপ্রাসাদে বুড়িকে স্থান দিল। এভাবে দিন কয়েক যাওয়ার পর একদিন রাজা দেখতে পেল রাজার রাজপ্রাসাদের সৈন্য কমতে শুরু করছে। রাজাকে সেনাপ্রধান অভিযোগ করেন সেনারা পালিয়ে যাচ্ছে। কিন্তু রাজা কোনো মতেই বিশ্বাস করছেন না এটা, কারণ রাজা তার সেনাদের সব সময় ভালোবাসতেন, তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করতেন। একদিন রাজা দেখছেন তার 300 সৈন্য থেকে 20 জন কম। রাজা মনে মনে দুঃখ পেলেন। এরপর রাজা সৈন্যদের বেতন আরও বাড়িয়ে দিলেন। এদিকে তবু সৈন্য কমতে থাকে। সৈন্যরাও জানে না কিভাবে এটা হচ্ছে। রাতে সবাই ঘুমায়, সকালে উঠে রেখে কয়েকজন সৈন্য নেই। প্রতিদিন রাজার মন খারাপ দেখে বাকি সৈন্যরাও চিন্তিত। এর মধ্যে এক সৈন্য ঠিক করল সে আজ রাতে ঘুমাবে না, পাহারা দেবে রাজার সৈন্যদের। পালিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করবে কি এমন হয়েছে যে পালাচ্ছে। কিন্তু সেদিন রাতে সবই ঠিক ছিল। সৈন্যটি তখন চিন্তা করল সে জেগেছিল, এটি হয়তো খেয়াল করেছে অনেকেই, তাই পালায়নি। আজ রাতে সে ঘুমানোর ভান করে থাকবে। এবার দেখা যাচ্ছে তাদের একজন সৈন্য উঠে দাঁড়িয়েছে। সে আস্তে আস্তে রাক্ষস হয়ে যাচ্ছে। তারপর একজন একজন সৈন্যকে গিলে গিলে খেয়ে ফেলছে। যে সৈন্যটি এসব দেখছে তার নাম কামাল। যে রাক্ষসটা সৈন্য সে যে এসেছে তার নাম নীরব। সে রাজার সবচেয়ে বেশি পছন্দের সৈন্য। মাত্র 5 মাস হচ্ছে এই সৈন্যটা এসেছে। প্রচণ্ড সাহস তার। কিন্তু তার যোগদানের পর থেকেই একের পর এক সৈন্য গায়েব হয়ে যাচ্ছে। যুদ্ধের ভয়ে পালিয়ে যাচ্ছে বলে একটা গুজবও রটিয়ে দিল রাজার কানে। তবে নিয়মিত এভাবে সৈন্য গায়েব হয়ে যাওয়ায় এটা নিয়ে সবাই চিন্তিত। এবার কামাল ধরে ফেলল এটা যে আসলে পালিয়ে যাওয়া নয়, রাক্ষসের পেটে যাওয়া। কামাল কোনোভাবেই রাজাকে এটা বলতে পারছে না। সে জানে এটা বললেই রাক্ষসটা তাকে খেয়ে ফেলবে। কামাল তার একজন সৈন্য বন্ধুকে সবকিছু খুলে বলে। এরপর তারা পরিকল্পনা করে রাত জাগতে শুরু করে। তখন থেকে আর কেউই গায়েব হচ্ছে না। এটা রাজাকে তার ওই সৈন্য বন্ধু বলল। রাজা তখন রাতে পাহারার আয়োজন করল। অর্ধেক সৈন্য রাতে জাগবে, অর্ধেক দিনে। যে সৈন্যটা রাজাকে রাতে জেগে পাহারা দেওয়ার পরামর্শ দিল রাক্ষসটা তাকেও খেয়ে ফেলল। কামাল বুঝে গেছে সৈন্যরা রাক্ষসের কথা জেনে গেলে তাদের বিপদ আছে। কামাল নিজেও তাই এসব কিছু না জানার ভান করে থাকে। রাত জেগে পাহারা দিলেও কিভাবে কিভাবে যেন একজন একজন সৈন্য গায়েব হয়ে যায়। কামাল তখন চিন্তা করল এভাবে আর চলবে না, রাজাকে সত্য বলে দিতেই হবে। প্রতিদিনের মতো আজও রাজা সৈন্যদের সঙ্গে কথা বলতে এসেছে। তখন রাজাকে চিৎকার করে কামাল বলে,
এখানে রাক্ষস আছে মহারাজ, সে সবাইকে খেয়ে ফেলছে। রাজা এটা বিশ্বাস করতে চায় না। রাজা বলেন, আমার রাজ্যে রাক্ষস, এটা কি করে হয়? তখন কামাল রাজাকে বলে, আমাকে অনুমতি দিলে আমি আপনাকে এখনই বের করে দিতে পারি কে এই রাক্ষস। রাজা কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, তবে তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কামাল এটা মেনে নিয়ে একজন সৈন্যকে আয়না নিয়ে আসতে বলে। বিশাল একটা আয়না নিয়ে সৈন্যটি হাজির হল। এরপর একে একে কামাল সৈন্যদের আয়নার সামনে দাঁড় করাল। সবাইকে আয়নায় দেখা গিয়েছে। এবার নীরব নামের ওই সৈন্যের পালা। সে আয়নার সামনে দাঁড়াতেই ভয়ানক একটা চেহারা দেখা গেল। সবাই ভয়ে পেছনে ছুটে গেল। রাজাও ভয় পেয়ে গেছে। এবার রাক্ষসটা কামালের ওপর ক্ষিপ্ত হয়ে গেল। তার আসল চেহারায় সে ফিরে এসেছে। কামালকে গলা চেপে ধরেছে আর বলে, আমি আজ তোদের সবাইকে খাবো। গল্পটা বলার সময় জীবন ভয় পেয়ে গেল। তার দাদু তাকে জিজ্ঞেস করছে, দাদু ভয় পেয়ে গেল নাকি? জীবন বলল, না দাদু, তারপর কি হয়েছে বলো। জীবন ভয় পেলেও বেশ রোমাঞ্চ নিয়ে শুনছে। দাদু আবারও বলতে লাগলো গল্প। রাক্ষসটা কামালকে খাবে এমন সময় রাজা বলল, থামো, তুমি কি চাও? রাক্ষসটা বলে, আমি মানুষ চাই, আমি মানুষ খাবো। রাজা বলল, ঠিক আছে, আমি তোমাকে একসঙ্গে অনেকগুলো মানুষ দেব, তুমি কামালকে ছেড়ে দাও, নইলে তুমি একজনকে শুধু খেতে পারবে। রাক্ষসটা বলে, আমি বিশ্বাস করি না। রাজা বলেন, আমি তোমাকে আমার রাজ্যের সমস্ত প্রজাকে দিয়ে দেব, বিশ্বাস না হলে এখনই তোমাকে কয়েকজন প্রজা দিচ্ছি। রাক্ষসটা তখন খুশি হয়ে কামালকে ছেড়ে দিল। রাজা তখন একটা ড্রাম নিয়ে এলো, বলল, এই ড্রামে অনেকগুলো মানুষ রেখেছি, তুমি ড্রামে ঢুকে যাও। রাক্ষসটা যেই না ড্রামে ঢুকল, রাজা ঢাকনা মেরে দিল। এরপর থেকে রাক্ষসটা সেই ড্রামেই বন্দি আছে। সব সৈন্য এবং প্রজারা বেঁচে যায় রাক্ষসটার হাত থেকে। রাজা কামালের বুদ্ধির জন্য তাকে সেনাপতি করে দেয়। আর সবাই রাজার নামে জয়ধ্বনি দিচ্ছে, কারণ রাজার বুদ্ধিতেই রাজ্যে সবাই বেঁচে গেছে। এদিকে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল জীবন। এভাবেই রোজ রাতে দাদুর কাছ থেকে রাক্ষসের গল্প শুনে জীবন। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আরও ভালো ভালো গল্প ও কবিতা পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।